এরকমের পরিস্থিতিতে আমরা কিছুটা পড়েছি বলতেই হবে, কারণ আমরা হাসিনার সবচেয়ে বড় ক্ষতিটা করেছি কি, দেশে মানুষকে ভোট দিতেই দেয় না। রাতের ভোট হয়েছে, তারপরে ভোট ছাড়া হয়েছে, আমিডামি ভোট হয়েছে, নানান তালের ভোট হয়েছে। মানুষের এই দীর্ঘদিনের আমরা বিএনপি বা যে দল করি, আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা খাটাখাটনি করছি গত 15-16 বছর ধরে, 15.5 বছরেরা, আর বাকিটা সময় ধরেন 2 বছর কেয়ারটেকার, 17.5 বছর আমরা রাস্তায়, 17.5 বছর ধরেই আমরা চেষ্টা করছি মানুষ ভোট দিক, ভোট দেওয়ার অধিকার পাক, মানুষের কথা বলার অধিকার পাক, মানুষের বাক স্বাধীনতা থাকুক, মৌলিক অধিকারগুলো ফিরে আসুক, সকলগুলোই কাটল করা হয়েছে। মানুষকে আপনি কথা বললে আপনাকে ধরে নিয়ে গুম করবে, আপনাকে ধরে নিয়ে খুন করবে, আপনাকে ধরে নিয়ে জেলে ঢুকাবে। লক্ষ লক্ষ মামলা দিয়ে দেশের কোটি কোটি নেতাকর্মীকে, বিএনপির নেতাকর্মীকে জেলে ঢুকেছে। তো এই সব মিলিয়ে মানুষের প্রত্যাশা ছিল অনেক, তো সেই সব প্রত্যাশা পূরণ হয়েছে এ কথা বলা যাবে না, কারণ মানুষের সরকার ব্যর্থ হলে তো আমাদের খুব অসুবিধা হয়, আমাদের অসুবিধা মানে দেশটার অসুবিধা হয়, দেশের মানুষের ক্ষতি হয়। তো দেশের মানুষের ক্ষতি যাতে না হয় তার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করি সরকারটা সাফল্য লাভ করুক এবং সরকারটা ভালো থাকুক, যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচন দিক, নির্বাচিত সরকার আসুক এবং তারা দেশে দায়িত্ব গ্রহণ করুক, এটা আমাদের প্রত্যাশা। সে প্রত্যাশা করতে গিয়ে যেটা দেখি যে সে প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে এখন যদি ধরেন কলেবর বৃদ্ধি করলেন, সেটাও করা উচিত, অনেকগুলো মন্ত্রণালয় আছে, করা উচিত ছিল, কিন্তু আপনার মন্ত্রণালয়ে যে এই গভর্নমেন্ট চালাবার জন্য যে এক্সপিরিয়েন্স দরকার, সেই এক্সপিরিয়েন্সওয়ালা লোক এখানে খুব একটা নাই। 1-2 নম্বর হলো কিছু মানুষ আছে এনজিও থেকে আসছে, আমাদের প্রফেশনালস অত্যন্ত টাওয়ারিং পার্সোনালিটি, আমাদের খুব পূজনীয় ব্যক্তি, আমরা সম্মান করি, দেশে বিদেশে তার অনেক সম্মান, প্রভূত সম্মান, কিন্তু ধরেন এরকম খুব সঙ্গত কারণে বলতে অত্যন্ত সৎ মানুষ এই লোকগুলো যেগুলো আছে তারা করাপশন করেছে, এরকম কোনো আমার জানা নেই। তো এই মানুষগুলোর কাছে মানুষের প্রত্যাশাটা খুব স্বাভাবিক থাকবে। কিছু এনজিওর লোক, কিছু চট্টগ্রামের লোক, এরকম কিছু মানুষ নিয়ে যাদের দেশ চালাবার অভিজ্ঞতা খুব একটা আছে, সেটা কোনো জায়গায় প্রমাণ হয় না। তাই সেই সব লোক দিয়ে এরকম একটা দেশ, 18 কোটি মানুষের দেশ, আর যেখানে মানুষ অনেক মোটিভেটেড, নানান জাতীয় চিন্তাভাবনা করে, সেক্ষেত্রে তাদের কন্ট্রোল করে রাখাটা বা তাদের একটা গভর্ন করার মতন একটা গভর্নেন্স তৈরি করে দেয়া, সেটা একটা ডিফিকাল্ট তাদের মধ্যে, সেটা আমরা যারা প্রত্যাশা করি সেটা নাই। তার মধ্যে আবার 2 জন নতুন ঢুকছে, ফারুকি সাহেবের কথা বলা হয়েছে, আবার ওই যে বশির সাহেবের কথা বলা হয়েছে। বশির সাহেবের ভাই উনি 3-3 বারের এই যে নির্বাচনবিহীন সংসদের উনি মানে এমপি ছিলেন, আফিল সাহেব। তা উনি এমপি ছিলেন, উনি পলাতক কিনা জানি না। ওনার ভাইকে যদি আপনারা এখানে নিয়ে আসেন, তার স্বৈরাচারের সেই দোসরে নিয়ে যদি আপনারা একটা সরকার গঠন করেন বা আনেন উপদেষ্টা পরিষদে, আবার ফারুকি সাহেবের তো অনেক কিছু আপনারা জানেন, এইসব লোক যদি আনেন তাহলে মানুষের মধ্যে কী মেসেজটা যায়, মানুষের সাধারণ মানুষের মধ্যে আপনি অ্যাকচুয়ালি করতে চাচ্ছেন কি?